হ্যালো অপরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটা কুকিং ব্লগ টাইপের কিছু নিয়ে আসলাম। আর এই কুকিং ব্লগটা হচ্ছে শীতের রাতের সবজি দিয়ে মুরগি রান্না। অলরেডি আমার আম্মু সবজি দিয়ে মুরগি রান্নার কথা শুনে হা হি করছে। সো আমি ইজি টাইপের কিছু রান্না করেছি, লাইক ওয়ান পট রান্না, কারণ আমি একা মানুষ, আমার বেশি রান্না করার প্রয়োজন হয় না। আমি চেষ্টা করলাম যখন আমি আয়োজন করে রান্না বান্না করছি, তাদের কেন তোমাদের সাথে এটা শেয়ার করব না, তাই না? কারণ আমি আয়োজন করে রান্না বান্না তেমন একটা করি না, মোটামুটি হাতের কাছে যা আছে তাই খাই, বা টেক ওয়ে খাই, বা ইউনো লাইক ইজি রেডিমেড ফুড খাই। সো ইউনো হোয়াটএভার, তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কুকিং ব্লগ শুরু করি। বাট তার আগে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এন্ড থ্যাংক ইউ তোমরা আমাকে এতটা সাপোর্ট করো আমার চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ। সো চলো আমরা আমাদের কুকিং ব্লগ শুরু করি। আমি যেটা করছি এখন, আমার পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আগে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে মুরগি আছে, অল্প কিছু মুরগি, কারণ আমি একা মানুষ, আমার বেশি লাগে না মুরগি। সো ডেফিনেটলি এটা হালাল মুরগি, কারণ আমি জানি না কেন গতবার আমাকে একজন বলেছিল যে আমি হালাল মুরগি খাই কিনা। আলহামদুলিল্লাহ আমি হালাল কামাই করি, হালাল ভাবে থাকি এবং হালাল মুরগি খাই। সো এটাই হচ্ছে হালাল মুরগি। এখানে আছে হচ্ছে 700 গ্রামের মতো মুরগি, আর এখানে আছে হচ্ছে বেবি স্পিনাচ, মানে শাক আর কি, পালং শাক, আর হচ্ছে আছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি এখানে অলরেডি এইরকম এই সাইজ করে কিউব করে করে কেটে ফেলেছি। আমি ক্যাপসিকাম আমি খুব বেশি নিব না, ক্যাপসিকাম আমি হয়তো একটা নিয়েছি, ক্যাপসিকাম আমি লাল রঙের, আর একটা হলুদ রঙের হয়তো নিব আমি ক্যাপসিকাম। মানে বেসিক্যালি আমি চেষ্টা করছি যাতে প্রচুর শাকসবজি দিয়ে আমি একটা মুরগি রান্না করতে পারি। অলরেডি আমার আম্মু মুরগি রান্নার রেসিপি শুনে হা 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 করছে। সো সবার আগে একটা ডিসক্লেইমার দিয়েই নেই অলরেডি, যে আমার রান্না পারফেক্ট কিছু না, আমি কোনো স্পেশাল রাঁধুনি না, আমি সেটাই রান্না করি যেটা আমার মন চায় এবং যেটা আমি খাই। সো এবং কোনো রেসিপি ফলো করে আমি রান্না করি না, যখন যেভাবে মন চায় আমি সেভাবেই রান্না করি। আর আমি এখানে কাউকে রান্না শিখাচ্ছি না, আমি জাস্ট আমি যা রান্না করি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি মনে করি রান্না সহজ হলেই হলো, খাওয়া গেলেই হলো। আমাদের সবচেয়ে ফেভারিট রাঁধুনি সেলিনি আপু যেটা বলেন যে রান্না তো সহজেই হওয়া উচিত, তাই না? সো আমার রান্না আমি খালি সহজে করার চেষ্টা করি। আমার পেঁয়াজগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, যে কিছুটা ভাজা এবং কিছুটা সফট হয়ে গিয়েছে, তখন আমি যেটা করব, আমি হচ্ছে একটা জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা একটা কিউব সেটা দিয়ে দিব। এটা ফ্রোজেন কিউব আমার, কারণ হচ্ছে আমি তাজা জিঞ্জার গার্লিক পেস্ট রাখলে আমার সহজে শেষ হতে চায় না, নষ্ট হয়ে যায়, সো এই জন্য আমি ফ্রোজেনটা ব্যবহার করি। একটা কিউব আমি দিয়ে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে গরম মশলা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর হচ্ছে এই যে ক্যাপসিকাম গুলো কেটেছি আমি মাত্র দেখালাম। আমি আরেকটু ক্যাপসিকাম কাটবো, কারণ আমার কাছে এটা কম মনে হচ্ছে। আর লবণ দিয়ে দিচ্ছি আমি। আমি যেটা করব, এটাকে একটুখানি পানি মিশিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নিব, এবং তারপরে আমি এটা তেলের মধ্যে ছাড়ব। মশলাটা আমি দিয়ে দিলাম পানি সহ দেওয়ার কারণে, যেটা হবে যে এটা আর ইউনো পুড়ে যাবে না মশলাটা তাড়াতাড়ি। এটাকে আমি বেশিক্ষণ রান্না করবো না, জাস্ট মিনিট 2-3 এর মতো আমি এটাকে কষাবো, তারপরে আমি ধোয়া যে মুরগিটা ছিল সেটা আমি দিয়ে দিব। এবার তোমরা যেটা দেখছো, আমি মুরগিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এবং দুপাশ ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি আমি আগে। এটা মুরগিটা কষাতে মনে করো আমরা বেশিক্ষণ লাগাবো না, 5-10 মিনিটের মতো মুরগিটাকে কষাবো। ডিপেন্ড করে, এটা ব্রয়লার মুরগি, তাড়াতাড়ি এটা কষে যায়। তারপরে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা হচ্ছে বেসিক্যালি মুরগিটা যাতে হালকা ডুবে থাকে এইভাবে আমরা পানিটা দিব, কারণ এর মধ্যে আমরা শাকও অ্যাড করব, আবার হচ্ছে ক্যাপসিকামও অ্যাড করব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ মুরগির ঢাকনাটা খুলেছি আমি 10-15 মিনিট পরে, যখন মুরগিটা হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়েছি। মুরগিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, ঠিক আছে? মুরগির আর কিছু বাকি নেই এখন, কারণ ক্যাপসিকাম রান্না হতে বেশি সময় লাগে না, যেন ক্যাপসিকামগুলো একদম শেষে দিয়ে দিয়েছি। আরেকটা পটে আমি যেটা করছি, শাকগুলোকে আমি হালকা ভাপিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে তাহলে যেটা হবে, শাক থেকে এক্সট্রা পানি যেটা থাকবে, শাকটা সেদ্ধ হয়ে গেলে পানিটা বের হয়ে যাবে, পানিটা পরে আমরা ছেঁকে নিতে পারবো, তাহলে এক্সট্রা পানি আর মুরগিতে কিন্তু অ্যাড হবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই যে দেখো, আমার শাকটা ঠিক লাইক 2-3 মিনিটের মধ্যে এরকম সফট হয়ে গিয়েছে। তারপরে আমি যেটা করব, এই শাকটাকে আমি হচ্ছে ছেঁকে নিব আর কি, তাহলে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা পড়ে যাবে। এখন যেটা করব, আমি এখানে ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম প্রায় হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট হতে হবে। আমি এর মধ্যে ঢেকে দিব এটাকে,
পাঁচ মিনিটে ক্যাপসিকাম হয়ে যাবে, কারণ মাংস কিন্তু আমাদের রান্না শেষ, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্যাপসিকাম হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, যে শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি এখন এটাকে ঢেকে রাখলাম, আর আঁচটাকে আমি কমিয়ে দিলাম, একদমই বেশি আঁচে রাখলাম না, অল্প আঁচে থাকবে। এখন এখন যেটা হবে, এটা রান্না হতে আর 10 মিনিট লাগবে, অল্প আঁচে 10 মিনিট রান্না করব, পুরোটা মাখা মাখা হয়ে মজার একটা রান্না হবে। আমার ভাত হচ্ছে রাইস কুকারে, আমি সাধারণত রাইস কুকারে ভাত করি। এখন আমি যেটা করব, ধনে পাতা আছে আমার এখানে, কাঁচা মরিচ আছে, হেভি ঝাল ধনে পাতা আছে, আর শসা আছে ফ্রিজে। আমি যেটা করব, চট জলদি একটা সালাদ বানিয়ে ফেলবো। এখানে আমার রাইস কিন্তু হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি রাইসটা নিব, আর এখানে আছে সালাদটা। খুব সহজ একটা সালাদ করেছি, শসা ধনে পাতা আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে সালাদ করেছি, একটুখানি লবণ দিয়েছি। তো এখানে আমি রাইস নিয়ে নিয়েছি, রাইসের সাথে আছে আমার দুটো কাঁচা মরিচ, আর হচ্ছে এখন আমি সালাদ নিব। সালাদের পরিমাণটা আমি বেশি রাখার চেষ্টা করব, আর শাকসবজির আজকে দরকার হবে না আলাদাভাবে, কারণ শাকসবজি আমি অলরেডি মুরগির সাথে দিয়ে দিয়েছি। আমি অর্ধেকটা শসা নিয়েছিলাম, আমি চেষ্টা করব পুরো সালাদটাই খেয়ে ফেলতে। এটা হচ্ছে আমার আজকে ডিনার, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সবজি আর শাক নিয়েছি, মাংস নিয়েছি, এখানে আছে শসা, শসাটা ঝোলে ঝালে হয়ে গিয়েছে, আছে ভাত আলহামদুলিল্লাহ বলে। চলো আমরা এখন খাওয়া শুরু করি। সো খাবার নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। হাত দিয়ে খাবো কিনা ভাবছি, কারণ হচ্ছে প্রচন্ড গরম, সেই জন্য একটু চিন্তা করছি। হাত দিয়ে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি ঢং করে বলবো না যে না আমি তো চামচ দিয়ে খাই, আমি হাত দিয়ে খাই না। যখন অ্যাক্রিলিক ছিল তখন স্পুন দিয়ে বেশি খেতাম, আর এখন হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি। নিজের রান্না নিজে খেয়ে রিভিউ দিব, হ্যাঁ ঠিক আছে, এবং 10-এ 10ই দিব, ওকে? মজা করলাম। আমার রান্না, লাইক আমি যদি সত্যি কথা বলি, মিথ্যা কথা বলবো না, আমার রান্না আমি বলবো না যে খুব বাজে, আমার রান্না মোটামুটি ঠিক আছে। আমার রান্নার দুই একটা রান্না আমার ভালো হয়, বিরিয়ানি রান্নাটা আমি ভালো পারি, এটা সত্যি। বাট সব রান্না, বাকি সব রান্নার ক্ষেত্রে এমন না যে আমি বলবো একদম এক্সট্রা অর্ডিনারি রান্না করি আমি, না একদমই তা না। আমার রান্না ওকে, লাইক মোটামুটি ঠিক আছে, খুব বেশি যে আহামরি কিছু তা না, খাওয়া যায়। গরম অনেক, আমি গরম খাবার খেতে পারি না একদমই, ওই যে ধোয়া উঠছে না, এটা আমি সব থেকে বেশি অপছন্দ করি। বাট তারপরে খাই। লবণ হয়েছে, উইচ ইজ গুড। কাঁচামরিচ দিলে বেস্ট, মুরগিটা অনেক টেন্ডার হয়েছে। তোমাদের মুরগির বুকের মাংস পছন্দ, না রানের মাংস পছন্দ, না তোমাদের থাই পছন্দ, কোনটা পছন্দ একটু কমেন্ট করে জানাও তো। ছোটবেলা আমি বুকের মাংস ছাড়া কিছুই খেতাম না, বুকের যে বড় পিসটা আছে না, লাইক তিন কোনা পিসটা আম্মু কাটতো বড় করে, ওটাই আমাকে দিত, আমি আর কিছু খেতাম না। আর আমার ভাইকে তো মুরগির রান, আমার আম্মুও তাই মনে হয় থাই রান এগুলো মিলে। বা দিনে দিনে যত বড় হয়েছি, পুরো মুরগিটাকে আমি ভালোবেসে ফেলেছি। ফ্লেভারটা ভালো এসেছে আমার কাছে, ফ্লেভারটা খুব ভালো লেগেছে, একদম বেশি মুরগির মতো স্পাইসি কিছু না, আবার একদম স্যুপ টাইপের হয় নাই, লাইক দুটোর মিক্সচার হয়েছে, ভালোই লাগছে। ট্রিক্স হচ্ছে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাওয়া। আমার খাওয়া খুব তাড়াতাড়ি হতো, তোমাদের আমি আগেও বলেছি এটা, পরে আমার ইনস্ট্রাক্টর আমাকে বলেছে যে শাহনাজ তুমি অনেক বেশি তাড়াতাড়ি খাও, চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে ছোট ছোট বাইটে খাবে। সো তারপর থেকে আমি ছোট ছোট বাইটে খাচ্ছি, নাহলে আমার খাওয়া মোটামুটি সবার আগে শেষ হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি খাই আমি। সো এটাই ছিল আমার আজকের ভ্লগ। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে এখন আমি ফুল হয়ে গিয়েছি, এখন বাজে হচ্ছে 7:30। বেসিক্যালি আমি 8টার আগে খাওয়া দাওয়া একদম শেষ করে ফেলি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখন কি করবো, একটু কাজ করব।
এই তো। আর আমাকে জানিও যে আর কি ধরনের ব্লগ তোমরা দেখতে পছন্দ করো, তাহলে আমি সেই ধরনের ব্লগ করার চেষ্টা করবো, কারণ ব্লগিং জগতে আমি একদমই নতুন। আমি অনেক আগে আমার মেইন চ্যানেলে কিছু ট্রাভেলিং ব্লগ করেছিলাম, যেগুলো কিনা বেসিক্যালি ছিল ইউরোপের কয়েকটা কান্ট্রিতে ঘোরাঘুরি, বাট ডেইলি ব্লগ নিয়ে আমি একটু আনারি। সো আমাকে জানিও যে এই ধরনের ব্লগ তোমরা পছন্দ করছো কিনা, বা কি ধরনের ব্লগ তোমরা দেখতে চাও। সো ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।